সময়করণের সঙ্গে সঙ্গে পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিদ্বেষী মনোভাব স্পষ্ট হচ্ছে। আসন্ন দুর্গাপুজোয় ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মৎস্যপ্রিয় বাঙালির পাতে পদ্মা মেঘদারি লিস যে পড়ছে না তা স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তার কথায় আগে দেশের মানুষ ইলিশ পাবে, তারপরে রপ্তানি। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতি বছরই পুজোর সময় পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ ভারতে থাকা বাঙালিদের জন্য উপহার হিসেবে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন। ফলে গত কয়েক বছর ধরেই ওপার বাংলার বাঙালিরা পদ্মা মেঘনার সুস্বাদী ইলিশের স্বাদ পেতেন। গত 5ই আগস্ট সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যুত হন মুজিব কন্যা। তারপর থেকেই আসন্ন পুজোয় পশ্চিমবঙ্গের বাঙালিদের পাতে আদৌ এপারের ইলিশ পড়বে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গত কয়েক বছর ধরে যে সমস্ত রপ্তানিকারকরা ইলিশ রপ্তানি করতেন তারা বুঝতেই পেরেছিলেন এবার আর পুজো ইলিশ পাঠানো সম্ভব নয়, তাই ওপারের আমদানিকারকদের কাছে তারা আগাম বার্তা পাঠিয়েছিলেন আপাতত পদ্মার ইলিশ খাওয়ার কথা ভুলে যান। তাদের সেই আশঙ্কাই সত্যি হল। রবিবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে বসে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছিলেন প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার এবং সাংবাদিক তাকে প্রশ্ন করেন গত কয়েক বছর তো পুজোর সময় পশ্চিমবঙ্গ তথা ভারতের ইলিশ রপ্তানি করা হয়েছে, এবারেও কি রপ্তানি হবে? খানিকটা ক্ষিপ্ত কণ্ঠে মৎস্য উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে অত প্রেম কিসের? দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে।